राजू आगे মাসুদ ভাই আমার ক্লিপটা যা লাগে ডিসকর্ডলেস তো এই দাঁড়ান একটু হালকা সাউন্ড দিবেন, হ্যাঁ হালকা সাউন্ড হবে। ঢালিউডের কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস পা রাখলেন নতুন এক জগতে। অভিনয়ের পাশাপাশি নানা সময় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন করতে দেখা গেলেও এবার নিজে এপিজে ফ্লোর নামে নতুন একটি প্রতিষ্ঠান নিয়ে হাজির হলেন তিনি। এপিজের মধ্যে এতে অপু এবং জেতে জয়, আর পিয়ের অর্থ এখনও জানাতে চাইছেন না অপু বিশ্বাস। রাজধানীর নিকেতনের 3 নম্বর রোডের ব্লক বির 58 নম্বর হাউসে অপুর নতুন এই প্রতিষ্ঠান সোমবার উদ্বোধন করেন তিনি।
তো আপনাদের কি মতামত এই প্রসঙ্গে এখনই কমেন্টস করে জানান, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ। সবাইকে ইসলাম আলাইকুম। এখানে যারা উপস্থিত আছেন, আমার ভাই বোনেরা, যারা বন্ধু আমার, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আমার একটি এসএমএস এ তারা চলে এসেছে। আজকে আসলে এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন বা এখানে আমারও যারা আত্মীয় বন্ধু স্বজন যারা ভাই বোনেরা আছেন, তারা একটু কনফিউজ যে এটা আসলে কি, কেন আমাদেরকে এখানে ডাকা হলো। এটার কারণটা হচ্ছে এটার নাম এপিজে ওপেন ফ্লোর। ওপেন ফ্লোর মানে হচ্ছে আমি এখানে একটা ফ্রিল্যান্সার একটা ফ্লোর করেছি। বেসিক্যালি এটা কোনো পার্লার নয়, এটা কোনো ডান্স এরকম ফ্লোর নয়, এটা কোনো স্টুডিও নয়। এটা হচ্ছে কি, যারা আছেন অনেকে প্রতিভাবান অনেক ছেলে মেয়েরা আছে যারা হয়তো বা ফটোগ্রাফিতে আছে, এটা একটা বলি, তারা ফটোগ্রাফিতে আছে, সামটাইম হয়তো বা তাদের পোর্টফোলিও তৈরি করতে হবে বা তাদের এক্সপেরিমেন্টাল কোনো শ্যুট করতে হবে, তার জন্য তারা কোনো স্টুডিও ভাড়া নিতে হয়, স্টুডিওতে যায়। সামটাইম যারা স্টুডিওতে যায় তারা নিজেরাও কিন্তু ফটোগ্রাফার, তখন তাদের হয়তো বা সেই জায়গাটায় বিজি থাকে, সেই জায়গায় তারা প্রপারলি সেই টাইমিং দিতে পারে না। সেই জন্য আমি এখানে একটা স্টুডিও করেছি, হয়তো বা সাংবাদিক ভাইয়েরা একটু ঘুরে বেশি প্রতিভাবান মেয়েরা বা কলেজে পড়ছে বা ঘরে বসে আছে বা হাউস ওয়াইফ বা স্টুডেন্ট, তারা অনেক সুন্দর করে বসা যায় বিশেষ করে, তো তাদের জন্য একটা ভালো একটা স্পেস দরকার হয় যে আমি তিন দিন একটা ভালো একটা ফটোশ্যুট নিয়েছি বা ভালো মেকআপ করাবো, বউ সাজাবো, তখন বউ সাজানোর জন্য যে প্রপার যে জায়গাটা দরকার, লাইটিং বা স্পেস, একটা কমফোর্টেবল ব্যাপার থাকতে পারে, তো সেই জায়গা থেকে আমি একটা ওরকম মেকআপ রুমও বানিয়েছি যে যারা পার্লারের যে এনভায়রনমেন্টটা টোটালি পার্লার এনভায়রনমেন্ট ওটাতে ওইখানে পাবে। যারা বিশেষ করে ফ্রিল্যান্সার মেয়েরা আছেন তারা ওই রুমটাকে তারা ভাড়া নিয়ে তারা তাদের মতো ইউজ করতে পারবেন, কারণ হয়তো বা তাদের পাঁচ দিনের একটা ওয়ার্ক চলে আসলো, কিন্তু একটা বাসা ভাড়া বা একটা স্পেস নিতে হলে মিনিমাম এক থেকে দু মাসের একটা ব্যাপার থাকে, সেখানে অনেক বেশি ইনভেস্ট থাকে, তো সেই জায়গা থেকে এত চিন্তার দরকার নেই। তারা এখানে এসে আমার এটাকে রেন্টে নিয়ে তারা সুন্দরভাবে তাদের প্রয়োজনটা সার্ভ করতে পারবে। আবার কিছু আছে যে কিছু মিটিং করতে হবে, বিশেষ করে যে শোর ব্যাপারে, যে আমাদের যে শো গুলো হয় যেটাকে কি বলে ইভেন্টের জন্য, ইভেন্টের মিটিং এর জন্য, সেটাও এখানে আমি একটা অফিস রুম রেখেছি যে ইভেন্ট মিটিং গুলো তারা সার্ভ করতে পারবে। স্পেশালি ওই রকম আমরা অনেক সময় আমরা যারা ফেমাস ফেস থাকি বা আমরা যারা আর্টিস্ট থাকি কমফোর্টেবল না রেস্টুরেন্ট বা কোথাও গিয়ে, তো সেই জায়গা থেকে একটা মিটিং বা একটা কাজকে সেট আপ করার জন্য সেখানে একটা অফিসও রেখেছি। আর সাথে যেটা আছে, আমি নিজেও এরকম একবার সাফারার হয়েছিলাম, আমাদের কিছু মানে কোরিওগ্রাফার আছেন যাদের নিজস্ব কোনো ফ্লোর ওইভাবে নেই, তখন আমাদের মতো আর্টিস্টদের জন্য তাদের কাছে কাজ চলে আসে, তখন আমাদের বাসায় গিয়ে করতে হয়। সাম আমি যেমন আমার বাড়িতে মানে ডান্স কোরিওগ্রাফি ক্ষেত্রে খুব কমফোর্টেবল না, বিকজ আমার সে ছোটাছুটি করে, তার জন্য স্পেস দরকার হয়, বাট নাচেরও কিন্তু স্পেসটা দরকার হয়, তো সেটার জন্য এখানে একটা আমি ফ্লোর রেখেছি যে নাচের জন্য হয়তো তিন দিনের প্যাকেজে তারা নিতে পারলো যে আমি একটা ভালো আর্টিস্ট। আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওপেনলি মানুষ এটাকে ইউজ করতে পারবে, এটা কারো ওই রকম কিছু না যে আমি পার্লারেরই একজন বা আমি স্টুডিও এটা আমার বা এটা আমার অফিসটা আমার, সো এটাকে আমি নাম দিয়েছি এই জন্য এপিজে ওপেন ফ্লোর। আর তার সাথে আমার ছোট ভাই ফারুক, ও আমার সাথে আছে, ও ফ্লাই ফারুক আপনারা সবাই চেনেন কোরিওগ্রাফার, ও একটা ফ্লোর একেবারে আমাকে আমার কাছ থেকে ইয়ে করে নেয়া, ও এখানে আমার সাথে সবসময় থাকবেন। আর এটি আরেকটি সুবিধার কারণ হচ্ছে আমার যারা মানে আর্টিস্টরা আছেন তারা হচ্ছে যে নিকেতন, খুব বেশি পরিচিত আপনাদের কাছে এটা নিকেতন, আরও খুব চিনতে সুবিধা হবে যে এটা নিকেতন আমরা সবাই ঈগল ডান্সে যেয়ে থাকি, ঠিক ঈগল ডান্সের অপোজিটের যে বিল্ডিংটা এটারই দোতলায়, এটা তিন নম্বর রোড বি ব্লক 58 নম্বর হাউস লিফটেড 2। তো আমি আশা করব এখন নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছেন যে এটা আসলে ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম, আমি কোনো স্পেসিফিক কোনো পার্লার, স্পেসিফিক কোনো স্টুডিও এরকম কোনো কিছুই না, এটা জাস্ট একটা ওপেন ফ্লোর অ্যান্ড ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। আর সবাইকে এইটুকুই বলছি যে এরকম আমাদের এখানে খুব একটা নেই। ও আরেকটি কথা, এটা শুধু ডান্সের জন্য ইউজ হবে তা কিন্তু না, অনেক সময় গ্রুমিং থাকতে পারে, আমাদের দেশে অনেক ধরনের যেমন বিট অনেক কিছু অনেক ধরনের গ্রুমিং মেয়েদেরকে শেখানো হয়, এখন বেশি শুরু হয়েছে ইউটিউব কন্টেন্টগুলো যেটা অনেক সময় ফ্লোর চায় তারা, তো ইউটিউব কন্টেন্টগুলো তারা এখানে করতে পারবে, সো এভরিথিং সবকিছু মানে এক্স্যাক্টলি।
ওয়ার্কশপ করা হবে সবকিছু মিলে, যদিও আমি আমার ওপিনিয়নটা সবকিছু বলেছি, বাট আমার পাশে যারা আছে সবাই সুন্দরভাবে তারা এক্সপ্লেন করে দেবে তাদের জায়গা থেকে। তো সেটা বলে আজকে আমি স্টার্ট করছি একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম। আমি চাইব সবার সহযোগিতা, সবার ভালোবাসা। আমার মনে হয় কাজটা আমি খুব ভালো করতে পেরেছি, যদি সবার সহযোগিতা থাকে এটা ভালোর থেকে আরো ভালো হয়তো যেতে পারবে। আজকে অনেক ছোট করে করেছি, আমার ইচ্ছে আছে এরকম ওপেন ফ্লোর আমি আরো অনেক বড় করে করব, আরো বিভিন্ন ভাবে। সত্যি কথা বলতে গেলে কি, আমাদের এক ভাই যখন একটা খুবই এমব্রেসিং প্রশ্ন জিজ্ঞেস করলো ডেটিং করা, আসলে ডেটিং তো কাজের মধ্যেও পড়ে কোনো এক সময়, কিন্তু ওটা খুব একটা প্রপার কাজ না। আমি যে কাজগুলোর কথা বললাম এটা আসলে আমাদেরকে পে করে নেয়, লাইক আমাকে যদি ফটোশুট করা হয় ওটাতে পে করা হয়, একটা মেকআপ করতে হলে পে করতে হয়, একটা গ্রুমিং এ পে করতে হয়, একটা ডান্সে পে করতে হয়, আমার এখানে অনলি ফর পেয়েবল। তো ডেটিং এর জন্য একটি ছেলে এবং একটি মেয়ে তাদের ডিসিশনই যথেষ্ট, সো ইটস নট পেয়েবল। দ্যাটস ওয়াই আমি চাইছি যে এখানে মানুষ পে করুক এবং মানুষ তাদের ভালো কাজগুলো উপহার দিক। আপনাদের সবার অনুমতি নিয়ে আমি কেক কাটছি। দাদা টাকা Thank you. 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 Thank you